তো হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেল আগেভাগে টিপসের পক্ষ থেকে। তো তোমরা জানো ইতিপূর্বে কেন্দ্রীয় সরকার যেটা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এর পক্ষ থেকে তোমাদের হেলথ আইডি কার্ড বা স্বাস্থ্য কার্ড তোমাদের সেটা চালু করেছে। তো তোমরা জানো এই হেলথ আইডি কার্ড চিকিৎসা ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ। তো তোমাদেরকে বলে রাখি তোমরা প্রত্যেকে এই হেলথ আইডি কার্ড বানিয়ে ফেলো খুব শীঘ্রই, এবং তোমরা জানো এই কার্ডের অনেক সুবিধা রয়েছে। এবং এই কার্ড থাকলে অবশ্যই তোমাদের বলে রাখি স্বাস্থ্য সম্বন্ধে তোমাদের যাবতীয় চিকিৎসা সম্বন্ধে তোমাদের যাবতীয় যত সমস্যা রয়েছে সেই সমস্যার ব্যয়ভার তোমার বহন করবে সরকার। এবং এই হেলথ আইডি কার্ড তোমাদের বলে রাখি তোমরা কিন্তু এককালীন 5 লক্ষ টাকার বীমা পাবে এই হেলথ আইডি কার্ড থেকে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা এই হেলথ আইডি কার্ড তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে বা ল্যাপটপ থেকে তোমরা কীভাবে ক্রিয়েট করবে। এবং তোমাদের বলে রাখি এই হেলথ আইডি কার্ড ক্রিয়েট করতে তোমাদের কোনো সাইবার ক্যাফে বা তোমাদের কোনো কম্পিউটারের দোকান যেতে হবে না, খুব শীঘ্রই বা খুব কম সংক্ষেপে বা খুব কম সময়ে তোমরা তোমাদের মোবাইল থেকে হেলথ আইডি কার্ডটা কয়েকটি স্টেপের মাধ্যমে তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো হেলথ আইডি কার্ড তৈরি করা দেখে নিই। তো সিম্পলি তোমরা যেটা করবে, সিম্পলি তোমরা গুগলে সার্চ করবে হেলথ আইডি কার্ড লিখে। তো হেলথ আইডি কার্ড লিখে সার্চ করার পরে তোমাদের সিম্পলি একটা নতুন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে NDHM। তোমরা দেখতে পাচ্ছ যে উপরে যে একটা অফিসিয়াল ওয়েবসাইট লেখা রয়েছে হেলথ আইডি NDHM। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে তোমরা। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। তো অফিসিয়াল ওয়েবসাইট আসার পর তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। তো সিম্পলি তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অপশন রয়েছে ক্রিয়েট ইওর হেলথ আইডি নাও। তো সিম্পলি তোমরা এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। তো এই অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখো যে জেনারেট ইওর হেলথ আইডি। তো এখানে দেখো এখানে দুটো অপশন শো করছে তোমাদের সামনে, জেনারেট ভায়া আধার। তো এখানে যদি তোমার আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে সেটা এখানে তুমি জেনারেট ভিয়া আধার অপশনে ক্লিক করবে। আদারওয়াইজ যদি তোমার মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর তোমাদের লিঙ্ক না থাকে তাহলে দেখো নিচে একটা অপশন রয়েছে আই ডোন্ট হ্যাভ আধার, আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ মাই আধার ফর ক্রিয়েটিং হেলথ আইডি। তো এখানে তোমাদের যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে তুমি কিন্তু ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবে। তো দেখো ক্লিক হেয়ার অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখো লেখা রয়েছে জেনারেট ভিয়া মোবাইল। তো এখানে আর জেনারেট ভিয়া আধার লেখা নেই। তো তোমরা সিম্পলি এই জেনারেট ভিয়া মোবাইল এই অপশনটিতে ক্লিক করবে। তো এই অপশনটিতে ক্লিক করার পরে তোমাদের সামনে এখানে ঠিক একইভাবে তোমরা মোবাইল নম্বরটি তোমাদের বসিয়ে দেবে। তো দেখো আমি মোবাইল নম্বরটি বসিয়ে দিলাম। মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পরে সিম্পলি তোমরা যেটা করবে, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে নিচে দেখতে পাচ্ছ আই এগ্রি অ্যান্ড আই অ্যাম নট রোবট। তো সিম্পলি তোমরা এই অপশনটিতে ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করার পরে তোমরা সিম্পলি নিচে যে সাবমিট বাটন রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করবে। তো দেখো সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমার যে রেজিস্টার্ড মোবাইল নম্বর যে মোবাইল নম্বরটি ইনপুট করেছো সেটা একটা ওটিপি আসবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের সামনে ওটিপিটা বসিয়ে দিলাম। ওটিপি বসিয়ে দেওয়ার পর তোমরা সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ সাবমিট অপশনে ক্লিক করার পরে তোমাদের এখানে ফার্স্ট নেম, মিডিল নেম অ্যান্ড লাস্ট নেম। তো তোমাদের প্রথমে মোবাইল নম্বর শো করবে, দেন রয়েছে ফার্স্ট নেম, মিডিল নেম অ্যান্ড লাস্ট নেম। তো তোমরা সিম্পলি এখানে ফার্স্ট নেম, মিডিল নেম অ্যান্ড লাস্ট নেম সেটা সিম্পলি তোমরা এখানে সঠিকভাবে বসিয়ে দেবে। তো দেখো আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে তোমাদের এখানে রয়েছে ডেট, মান্থ, ইয়ার। তো তোমাদের এখানে ডেট অফ বার্থটা অবশ্যই বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমরা সিম্পলি এখানে ইয়ারটা সিলেক্ট করে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে একটু সামান্য সমস্যা করছে, এটা বসানোর পরে তোমাদের সিম্পলি ডেট যেটা রয়েছে ডে সেটা কিন্তু তোমাদের সিলেক্ট করে নিতে হবে, অন্যথায় তোমাদের কিন্তু এখানে তোমাদের ইনপুট করার কোনো রকম অপশান নেই। তো তোমরা খুব ধীরে সুস্থে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে।
সিলেক্ট করে নেওয়ার পরে এখানে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে দেখো আই ডু নট ওয়ান্ট টু ডিসক্লোজ, তো এখানে তোমাদের অ্যাড্রেস, তো তোমাদের এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে একটা অ্যাড্রেস তৈরি করতে হবে, ঠিক ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমরা এখানে একটা অ্যাড্রেস তৈরি করে দেবে। তো দেখো এখানে আমি একটা অ্যাড্রেস তৈরি করে দিচ্ছি, তো দেখো এখানে বলা হচ্ছে মাস্ট কন্টেন অ্যাটলিস্ট ফোর লেটার্স, প্লিজ নোট উই অ্যালাউ অ্যালফাবেটস অ্যান্ড নাম্বারস ইন দ্য হেলথ আইডি, হেলথ আইডি ডু নট অ্যালাউ স্পেশাল ক্যারেক্টার এক্সেপ্ট ডট। তো তোমাদের এখানে ডট ফট তোমরা এখানে ইউজ করবে না। তো দেখো এখানে আমি একটা বসিয়ে দিলাম আইডি কার্ড, তো দেখো বসিয়ে দেওয়ার পরে এটা কিন্তু যে IPPHR অ্যাড্রেস যেটা ছিল পার্সোনাল হেলথ রেকর্ড, সেই অ্যাড্রেসটা এখানে কিন্তু তোমাদের উপরে শো করবে। তো এখানে শো করার পরে তোমাদের যেটা রয়েছে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে, তো পাসওয়ার্ড তোমাদের বলে রাখি ছোট হাতের বড় হাতের এবং নিউমেরিক্যাল এবং স্পেশাল লেটার দিয়ে তোমরা একটা পাসওয়ার্ড টাইপ করে দেবে। দেন তোমরা এটা কনফার্ম করবে, পাসওয়ার্ড দেওয়ার পরে তোমাদের এখানে অ্যাড্রেস, তো তোমরা চাইলে এখানে অ্যাড্রেসটা দিতে পারো। দেন রয়েছে তোমাদের স্টেট, তো স্টেটটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা সিম্পলি যেটা রয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, তোমরা ডিস্ট্রিক্টটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে নেবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে সিম্পলি তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। তো দেখো এখানে বলা রয়েছে পাসওয়ার্ড মাস্ট কন্টেন ইন আপার কেস, তো অবশ্যই তোমাদের এখানে যে একটা আপার কেস বা লোয়ার কেস তোমাদের একটা সে ক্যারেক্টার তোমাদের সিলেক্ট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ এখানে নামটা শো করছে। দেন রয়েছে প্রোফাইল অ্যাকশনস, তো তো দেখো এখানে তোমাদের নামটা এখানে শো করছে, অর্থাৎ যার নামে আমি হেলথ আইডি কার্ডটা ক্রিয়েট করলাম তার নেম এবং তার যে একটা NDHM এর তরফ থেকে একটা ইমেল আইডির মতো যেরকম একটা আইডি দেয় সেটা কিন্তু দিয়েছে, এবং দেখো উপরে কিন্তু তার একটা SMS বা কনফার্মেশন SMS সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো বাদিকে এখানে অনেকগুলো অপশানস রয়েছে যেখান থেকে তোমরা ফটো অ্যাড করতে পারবে এবং তোমাদের অ্যাকাউন্টটা তোমরা ক্রিয়েট করতে পারবে। তো দেখো নিচে এখানে বলা রয়েছে কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ইউর হেলথ আইডি, বিগিন ইউর ডিজিটাল হেলথ জার্নি টুডে। তো দেখো কার্ডটি ঠিক এইরকম দেখাচ্ছে এবং দেখো এখানে নাম শো করছে, এখানে নাম এবং হেলথ আইডি নম্বর, PHR অ্যাড্রেস, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার অ্যান্ড মোবাইল নম্বর। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু ডিটেলস শো করছে। তো তোমরা যদি চাও বাপাসে একটা ছবি দেবে তো তোমরা সেটা ইনপুট করতে পারো বা ছবিটা তোমরা দিতে পারো। তো দেখো এখানে অপশানস রয়েছে মাই অ্যাকাউন্ট, তো মাই অ্যাকাউন্টের অপশানে ক্লিক করলে তোমরা এখানে এডিট প্রোফাইল করতে পারবে। এডিট প্রোফাইল অর্থাৎ তোমার যদি কোনোরকম ভুল বা ডিটেলস যদি তোমরা ইনপুট করে থাকো তাহলে সেটা এডিট করতে পারবে। দেন রয়েছে সেট পাসওয়ার্ড, পুনরায় পাসওয়ার্ডটা সেট করতে পারবে। আপডেট মোবাইল নম্বর, তো তোমরা চাইলে মোবাইল নম্বরটি আপডেট করতে পারবে। কমপ্লিট KYC ভেরিফিকেশন, বা তোমরা চাইলে এখান থেকে কমপ্লিট KYC ভেরিফিকেশন সেটাও করতে পারবে, বা তোমরা চাইলে এখান থেকে ডিঅ্যাক্টিভেট বা ডিলিটও করতে পারো কার্ডটি। তো দেখো সিম্পলি এখানে আপডেট মোবাইল নম্বর যেটা রয়েছে বা সেট পাসওয়ার্ড রয়েছে, তো এখান থেকে এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে একটা সিম্পলি ফটো অ্যাড করতে পারবে। সো ফ্রেন্ডস তোমাদেরকে বলে রাখি তোমরা সিম্পলি সবার আগে তোমরা এই কার্ডটি তৈরি করে ফেলো এবং খুব শীঘ্রই তৈরি করে ফেলো, তার কারণ এই কার্ডের অনেক ভূমিকা রয়েছে তোমাদের স্বাস্থ্য সম্বন্ধ চিকিৎসার ক্ষেত্রে, এই কার্ডের অনেক ভূমিকা রয়েছে এবং এই কার্ডটি ইম্পর্টেন্ট একটি কার্ড তোমাদের হেলথ জার্নির ক্ষেত্রে। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের নেক্সট ভিডিওতে, এবং তোমাদের কার্ড রিলেটেড যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বাক্সে জানাবে এবং তোমরা প্রত্যেকেই সিম্পলি খুব শীঘ্রই এই কার্ডটি বানিয়ে ফেলো। সো ফ্রেন্ডস থ্যাংক ইউ।